বাংলাদেশ আয়ারল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ও সাকিব লিটনের কেকেআরে যোগ দেওয়া বিষয়ে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মাহবুব রিমন, যাচ্ছি তার কাছে। অপেক্ষার কথা বলছিলাম, সেই অপেক্ষার হ্রাস কিন্তু টানা হতে পারে আজ এবং কাল, এ দুদিনের মধ্যে। কারণ জানেন যে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র যে টেস্ট রয়েছে সেই টেস্টকে সামনে রেখে টাইগার স্কোয়াড ঘোষণা করা হতে পারে আজ সন্ধ্যায় কিংবা আগামীকাল, কারণ আগামীকাল ডেডলাইন। এরপরে যেহেতু টি টোয়েন্টি সিরিজ শেষ হয়ে যাচ্ছে, এরপরে মূলত জানা যাবে যে সাকিব আল হাসান, লিটন দাস কিংবা, যেহেতু মুস্তাফিজ খেলছে না, মুস্তাফিজের বিষয়টি আসছে না টেস্টে, সাকিব আল হাসান, লিটন দাস কে আইপিএলে খেলছে, কে টেস্ট খেলে যাচ্ছে। তবে পুরো বিষয়টি যে ক্রিকেটার কিংবা সংশ্লিষ্ট কেউ খুব একটা ভালোভাবে নেয়নি, যে বিসিবির যেই একটা গুমোট আবহাওয়া এবং এই ইস্যুতে যে একটা দ্বিধা বিভক্তি কিংবা এই ইস্যু যে মুখ বন্ধ, এই বিষয়টি আসলে কেউ ভালোভাবে নেয়নি। অনেকেই বলছেন যে বাংলাদেশ যেই লেভেলে ক্রিকেট খেলছে, এই লেভেলে ক্রিকেট খেলার পরেও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে যদি সাকিব লিটনের মতো ক্রিকেটার দরকার হয়, তবে বাংলাদেশ আসলে ক্রিকেটে কতটুকু আগালো আসলে, এমন প্রশ্ন কিন্তু তুলেছেন অনেকেই। কারণ আছে জানেন যে এবছর কিন্তু ওয়ান ডে বিশ্বকাপ কিন্তু ভারতে অনুষ্ঠিত হবে এবং এবারই কিন্তু প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। সেক্ষেত্রে লিটন, মুস্তাফিজ, সাকিবরা আইপিএল খেলতে আদতে কিন্তু তাহলে জাতীয় দলে উপকৃত হবে এমনটাও কিন্তু বলছেন অনেকেই। কিন্তু আসলে যদিও জানা গেছে যে আগামীকাল ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি কিনা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসবেন, এবং সেই পুরস্কার বিতরণী শেষে হয়তোবা যে আনুষ্ঠানিক ঘোষণা লিটন সাকিবের আইপিএল ভাগ্য সেটা আসতে পারে। তবে লিটন চট্টগ্রামে অবস্থান করলেও সাকিব এবং মুস্তাফিজ কিন্তু ঢাকায় অবস্থান করছে, এবং আমরা যদ্দূর জানতে পেরেছি আজ সন্ধ্যায় সাকিব আল হাসান চট্টগ্রামে আসলেও মুস্তাফিজ কিন্তু আজ ঢাকায় থেকে যাবেন, অর্থাৎ শেষ টি টোয়েন্টি ম্যাচ হয়তো বা মুস্তাফিজ খেলছেন না, যেহেতু ইতোমধ্যে বাংলাদেশের সিরিজ নিশ্চিত হয়ে গেছে। টাইগার স্কোয়াডে হয়তো বা আগামীকাল অনেকগুলো পরিবর্তন দেখতে পাবো। আইপিএলের কথা তো বললাম, এবার একটু অনুশীলনের কথা বলি। বাংলাদেশ দল যথারীতি আজ অনুশীলন করেনি, তবে দুপুর দুইটার সময় বাংলাদেশের ব্যাটার রনি তালুকদার আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আয়ারল্যান্ড দল অনুশীলন করেছে, কিন্তু সেই অনুশীলন কিন্তু তারা আসলে টি টোয়েন্টির জন্য করেনি। তাদের যে টেস্ট স্কোয়াডের যে সদস্যরা রয়েছে, সেই টেস্ট স্কোয়াডের সদস্যরাই কিন্তু মূলত অনুশীলন করেছে। সবচেয়ে এর চেয়েও মজার তথ্য হচ্ছে গিয়ে ম্যাচের আগের যে প্রেস কনফারেন্স, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে যে আইরিশ ক্রিকেটার এসেছেন, তিনি কিন্তু আসলে টি টোয়েন্টি দলের সদস্য নয়, অর্থাৎ তারা ধরেই নিয়েছেন যে টি টোয়েন্টির বিষয়টি, টি টোয়েন্টির যে চ্যাপ্টার সেটা ক্লোজ হয়ে গেছে, শেষ টি টোয়েন্টি তারা খেলার জন্য খেলবেন। মূলত এখন তাদের পুরো ফোকাস 4 তারিখ থেকে, অর্থাৎ ঢাকায় যেই টেস্টটি শুরু হচ্ছে সেই টেস্ট। তবে ওই টেস্ট চললেও আসলে মূল আলোচনা, অর্থাৎ ঘুরে ফিরে আলোচনায় আসছে সাকিব, মুস্তাফিজ এবং লিটনের আইপিএলের অনাপত্তিপত্র ইস্যু, যে ব্যাপারে বলছে যে সিদ্ধান্ত হবে আগামী 2-1 দিনের মধ্যে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে আইপিএল এবং বাংলাদেশ দল ও আয়ারল্যান্ড দলের সবশেষ খবর।